সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি লার্ন উইথ ফিজ লারাভেল 9 বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি অনেক দিন পর অ্যাকচুয়ালি লারাভেল 9 এর ভিডিও টিউটোরিয়ালটি আপলোড দিতে যাচ্ছি। তো এই সিরিজটি সম্পূর্ণ করতে আমার একটু সময় লাগবে, কেননা আমার অনেক ব্যস্ততা থাকার জন্য আমি দীর্ঘদিন পর কিন্তু এই ভিডিও টিউটোরিয়ালটি আপলোড করতে যাচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আশা করি আপনারা সকলে সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে আসবেন। তো আপনারা যদি একদম শূন্য থেকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমার এই নিচের নম্বরে যোগাযোগ করবেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমি গত ভিডিও টিউটোরিয়াল অর্থাৎ প্লেলিস্টে আপলোড দিয়েছিলাম, লাস্ট যে ভিডিওটি ছিল সেটা হচ্ছে লারাভেল 9 রাউট কন্ট্রোলার ভিউ। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, কীভাবে রাউট থেকে কন্ট্রোলার তৈরি হয়, কন্ট্রোলার থেকে কীভাবে আমাদের ভিউতে আসে। তো এইগুলো নিয়ে কিন্তু আমরা কনসেপ্ট একদম ক্লিয়ার করে ফেলেছিলাম। তো এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা কিন্তু লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু সেই ফাইলটাই কিন্তু আমি ওপেন করে রেখেছি। ওকে, আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আমার গত ভিডিও টিউটোরিয়ালের ফাইলটাই কিন্তু এখানে ওপেন হয়ে রয়েছে, কোনো চেঞ্জ নাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি কন্ট্রোলার তৈরি করা রয়েছে, নিজের একটি কন্ট্রোলার তৈরি করা রয়েছে, তার পাশাপাশি এখানে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি তৈরি করা রয়েছে। এগুলো আমি আর জাস্ট আলোচনা করছি না, কারণ গত ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আপনারা সকলে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আমরা হাইপার রেফারেন্স ব্যবহার করে, সুতরাং লিঙ্ক ব্যবহার করে এক পেজ থেকে আরেক পেজ যেতে পারি, রাউটিং করতে পারি। তো আমরা কিন্তু যেমন গত ভিডিও টিউটোরিয়ালে রাউটিং শিখেছিলাম, তার পাশাপাশি কন্ট্রোলার শিখেছিলাম, ভিউ শিখেছিলাম, তো সেগুলোকে কিন্তু আমরা ডিরেক্ট ইউআরএল এ হিট করে করে অ্যাকচুয়ালি করতেছিলাম, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কীভাবে লিঙ্কের মাধ্যমে আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। আমাদের কী থাকবে? রাউট থাকবে আমার, তার পাশাপাশি কন্ট্রোলার থাকবে, তার পাশাপাশি ভিউ থাকবে, এবং আমরা সেই ভিউয়ের মধ্যে কিন্তু আমরা এই লিঙ্ক আপগুলো সেট করে দিব। এবং সেট করে দেওয়ার পর আমরা কী করতে পারি, কীভাবে এক পেজ থেকে আরেক পেজ যেতে পারি, কীভাবে হোম পেজ থেকে অ্যাবাউট পেজ যেতে পারি, যেটা কিন্তু আমরা কী করেছিলাম, ইউআরএল চেঞ্জ করে করে করেছিলাম, তাই না? তো জাস্ট আমি আর বেশি কথা বলছি না, এখানে লক্ষ্য করে দেখেন আমাদের সিনট্যাক্সটা একটু জাস্ট ফলো করে দেখেন। এখানে আমাদের কী রয়েছে, আমরা কিন্তু জানি যে রেফ ইকুয়াল সিঙ্গেল কোটেশন ডবল কোটেশন দিয়ে ইন্ডেক্স ডট পিএসপি কিংবা গুগল ডট কম ইউটিউব ডট কম যেটা লিখি না কেন সেই পেজে আমাদের নিয়ে চলে যায়। তো জাস্ট এটা সিনট্যাক্স যেহেতু একটু আলাদা, লারাভেল যেহেতু সেজন্য একটু আলাদা হবেই। তো আমরা এখানে কী করেছি, সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেনিং করেছি দুইটা, সেকেন্ড ব্র্যাকেট দুইটাকে আমরা এখানে ক্লোজিং করেছি, এবং ইউআরএল লেখার পর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজিং করেছি। তো এখানে একটি জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে কিন্তু এখানে আমাদের সিঙ্গেল কোটেশন হবে, সিঙ্গেল কোটেশন দেওয়ার পর স্ল্যাশ, স্ল্যাশ মানে কিন্তু আমার হোম পেজে ডিরেক্ট হিট করবে। তার পাশাপাশি সেমভাবে ইউআরএল স্ল্যাশ অ্যাবাউট মানে হচ্ছে আমার সরাসরি কিন্তু আমার অ্যাবাউট পেজে গিয়ে হিট করবে। তো এই কাজটা কিন্তু এই সিনট্যাক্সটা ফলো করেই কিন্তু আমরা এই জিনিসটি করতে যাচ্ছি। ওকে, তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট পেজ, এটা হচ্ছে আমার হোম পেজ, এবং এটা হচ্ছে আমার রাউট তৈরি করা রয়েছে এখানে। তো দেখেন স্ল্যাশ মানে কি, এটা সরাসরি আমার চলে যাচ্ছে হোম পেজে, আমার মাই কন্ট্রোলারে যদি আমরা চলে যাই তো সেটা হচ্ছে কিন্তু আমার হোম পেজ। হোম পেজ থেকে সরাসরি ভিউ হচ্ছে কোনটা, হোমটাকে, তাহলে হোম ডট ব্লেড ডট পিএসপি এইখানে চলে আসবে। তাহলে এইখানে চলে আসার পর আমরা যদি এখানে কিছু দেখতে পাচ্ছেন, দিস মাই হোম পেজ, এখানে যদি জাস্ট আমি এখানে কী করবো, সেকেন্ড ব্র্যাকেটটাকে ওপেনিং করলাম, সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজিং করলাম, ক্লোজিং করার পর ইউআরএলটাকে এখানে আমি লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেনিং ক্লোজিং করলাম, এবং জাস্ট সিঙ্গেল কোটেশন ওপেনিং ক্লোজিং করার পর এখন আমি যেটা করতে চাচ্ছি স্ল্যাশ দিয়ে দিলাম, মানে কী হবে, এটাই হচ্ছে আমার হোম পেজ। ওকে, তো এটা কিন্তু আমার হচ্ছে হোম পেজ। জাস্ট এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসার পর কন্ট্রোল ভি দিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এখানে বলে দিচ্ছি এটা আমার অ্যাবাউট, মানে হচ্ছে লক্ষ্য করে দেখেন কার উপর ডিপেন্ড করে এখানে আমি অ্যাবাউট লিখছি, আমি কিন্তু এখানে রাউট করেছি কী দিয়ে, স্ল্যাশ অ্যাবাউট দিয়ে, মানে এখানে আমার কী লিখতে হবে, এখানে আমাকে স্ল্যাশ অ্যাবাউট দিতে হবে। তো এই কাজটা কিন্তু আমরা এখানে করলাম, জাস্ট টেক্সটটা পরিবর্তন করে বলে দিলাম অ্যাবাউট। আরেকটি রাউটিং রয়েছে সেটা স্ল্যাশ কন্ট্যাক্ট। ওকে, তো এই রাউটটা জাস্ট আমাকে এখানে করতে হবে স্ল্যাশ কন্ট্যাক্ট, তো সেম টু সেম নামে কিন্তু আমাকে এখানে রাখতে হবে। তো জাস্ট আমরা এই কাজটা করতে পারলাম, কার জন্য, হোম ডট ব্লেড ডট পিএসপি মানে হোম পেজের জন্য। তো এতটুকু জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসার পর আবারও চলে যাচ্ছি অ্যাবাউট পেজে, অ্যাবাউট পেজে চলে আসার পর জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, সেম টু সেমই রাখলাম। তার পাশাপাশি আপনারা জাস্ট একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি মেসেজটা পরিবর্তন করি না, তাই না? সুতরাং টেক্সটটা কোনো পরিবর্তন করে নিই, তার পাশাপাশি এখান থেকেও কিন্তু আমি কোনো টেক্সটটা বোঝার সুবিধার্থে আমি এখান থেকে পরিবর্তন করে দিলাম। সর্বশেষ হচ্ছে আমার কন্ট্যাক্ট পেজের জন্য, রাইট? তো এখান থেকে জাস্ট আমি বলে দিলাম এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট পেজ, রাইট? ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে কিন্তু আমাদের রাউটিং করা শেষ। এবার জাস্ট আমরা যদি এখান থেকে নিউ টার্মিনালে চলে যাই, নিউ টার্মিনালে চলে যাওয়ার পর ডিরেক্ট পিএসপি আর্টিসান তার পাশাপাশি সার্ভ লিখে ডিরেক্ট হিট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা
এখানে আইপি অ্যাড্রেস চলে এসেছে। এখান থেকে ডিরেক্ট আমরা এতটুকু কপি করার পর অথবা ফলো লিঙ্কে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি এখানে চলে আসবো। তো দিস ইজ মাই হোম পেজ, তাহলে দেখেন স্ল্যাশ কিন্তু এখানে আমার ছিল, যেহেতু সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হোম পেজ ডিরেক্ট লোড হয়েছে। তো আমি যদি হোমে ক্লিক করি তাও কিন্তু আমাকে রিফ্রেশ হওয়ার পর হোম পেজে রাখছে, কেননা আমি এখানে কী দিয়েছিলাম, হোমের জন্য স্ল্যাশ দিয়েছিলাম শুধুমাত্র, মানে আমাকে হোম পেজে রাখবে, তাই না? তো তার পাশাপাশি আমি যদি এখান থেকে অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই অ্যাবাউট পেজ। তো দিস ইজ মাই আবার এখানে কিন্তু হোম পেজ দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার ভুলটা যেখানে হয়েছে, অ্যাবাউট পেজে আমি যদি নিয়ে যাই আপনাদেরকে, এই তো এখানে এই ভুলটা করেছি, ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানেও সেম কাজটা করেছি, অর্থাৎ কপি পেস্টে আমি ভুল কাজ করেছিলাম, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। ওকে, তো এবার জাস্ট আমি রিফ্রেশ করে নিচ্ছি। ওকে পারফেক্ট, তাহলে হোম পেজ থেকে আমরা চলে আসলাম হোম পেজে, অ্যাবাউট পেজ দিস ইজ মাই অ্যাবাউট পেজ ক্লিক করলাম, কন্ট্যাক্টে ক্লিক করলে আমাকে সরাসরি নিয়ে চলে যাচ্ছে দিস ইজ মাই কন্ট্যাক্ট পেজ, মানে এবার কিন্তু আমার পারফেক্টভাবে রাউটিংটা হয়েছে। কন্ট্যাক্টে ক্লিক করলে আমাকে কন্ট্যাক্ট পেজে রাখছে, অ্যাবাউট পেজে ক্লিক করলে লক্ষ্য করে দেখেন এতে স্ল্যাশ অ্যাবাউট, মানে আমাকে অ্যাবাউট পেজে রাখছে, হোমে ক্লিক করলে আবারও পুনরায় আমাকে কিন্তু আবারও হোম পেজে রিটার্ন করে দিচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কীভাবে ইয়ের মাধ্যমে, সুতরাং অ্যাঙ্কার ট্যাগ অর্থাৎ হাইপার রেফারেন্স ইউজ করে আমরা কীভাবে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি, রাউট কন্ট্রোলার ভিউ আমরা দেখেছিলাম গত ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। ওয়েব ডট পিএসপিতে আমরা যদি চলে আসি, এখানে আমাদের রাউটিং তৈরি করা রয়েছে, রাউটিং তৈরি করার পর এখানে আমাদের কন্ট্রোলার তৈরি করা রয়েছে, মাই কন্ট্রোলার, মাই কন্ট্রোলারে চলে গেলাম, এখানে আমাদের ফাংশন তৈরি করা রয়েছে কী দিয়ে, অ্যাবাউট পেজ, হোম পেজ, তার পাশাপাশি কন্ট্যাক্ট, প্রত্যেকটা ফাংশন কিন্তু আমরা রিটার্ন করছে ভিউটাকে। আমি আবারও রিভিউ দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ফাংশন কিন্তু আমরা রিটার্ন করছে কাকে, ভিউটাকে। ভিউ মানে কি, এই তো অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি, হোম ডট ব্লেড ডট পিএসপি, কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএসপি। তাহলে এখন চলে যাবে সেখানে ডিরেক্ট, চলে যাওয়ার পর আমাদের এখানে চলে আসবে। ওকে, তাহলে কিন্তু এখান থেকে আমরা জাস্ট এই তো এই রাউটিংটা সিম্পলভাবে তৈরি করতে পারলাম। তো আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন, কীভাবে আমরা কোন সিনট্যাক্সটা ফলো করেছি আপনারা সেটাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।